তো পাশে যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, উনি হচ্ছে একজন পুলিশ কনস্টেবল। ওনার পোশাক পরিচ্ছদ এবং ওনার যে ড্রেসআপটা রয়েছে, ওনার যে হেয়ার স্টাইলটা রয়েছে, ওনার হেয়ার স্টাইল দেখে মনে হচ্ছে না উনি একজন পুলিশ কনস্টেবল, উনি একজন বাংলাদেশ ডিফেন্সের সদস্য এমন মনে হচ্ছে না। ওনাকে সম্ভবত ডিসিপ্লিন শেখানোই হয় নাই। তারপরের যে ভিডিও ক্লিপটা, এটা হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিপির একজন কয়েকজন সদস্য। ওনারা হচ্ছে মাঠের মধ্যে কাজ করতেছে, আর ওনারা বড় বড় যে গাছগুলা রয়েছে একসাথে মানে এনে জড়ো করতেছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তো ওনারা হচ্ছে বাপের সমবয়সী, ওনাদের এই কাজটা দেখে আমি অনুপ্রেরিত হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা যে ভিডিওটা এখন দেখব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। উনি যে এই যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, উনি সম্ভবত কোনো এক মহড়ায় গিয়েছিল, তো একটু কাজের ফাঁকে একটু মজা করে নিল। সেটা হচ্ছে কারণ কাজ করতে গিয়ে তাদের আর তেমন একটা আনন্দ ফুর্তি করা হয় না, তো উনি একটা লাভরিক এঁকেছে। তো দেখুন, কারণ ডিফেন্সে যারা চাকরি করে তাদেরকে অনেক আত্মত্যাগ করতে হয়, তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, চাইলেও কেউ বাড়িতে যেতে পারে না। তারপর দেখুন, এখানে বাংলাদেশ ডিফেন্সের মধ্যে আমরা অনেকেই জানি যে অনেক কাজ বাজ করানো হয়, ঘাস কাটা থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে অনেক পরিশ্রমের কাজ করানো হয়, আমরা অনেকেই জানি। তো এই ফুটেজটা দেখে, এই ফুটেজটা দেখেন, ভিডিও ফুটেজটা, এখানে তারা কয়েকজন মিলে কাজ করতেছে। তারপরে যারা সাথেই ভাই রয়েছে, যারা সাথী ভাই রয়েছে, সদস্য রয়েছে, তারাও কিন্তু একে অপরে কাজ করতেছে, অনেক মিলেমিশে কাজটা করতেছে। এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। বাংলাদেশ ডিফেন্সে কিন্তু শুধু কষ্টই নয়, এখানে কিন্তু আনন্দও রয়েছে। ভিডিও ফুটেজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে তারা সবাই মিলে একসাথে গান গাইতেছে, নাচতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। এই বিষয়টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েকজন পুলিশ সদস্য মিলে গান একটা গানের মধ্যে ডান্স করতেছে, তারা আনন্দ করতেছে, অর্থাৎ কাজের ফাঁকে কিন্তু তারা আনন্দও করে থাকে। তো এখানে যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত পুলিশদের এখান থেকে মানে যেই জেলার মধ্যে, যে ইউনিটের মধ্যে তারা পোস্টিং হয়েছিল, এখান থেকে পোস্টিংয়ের লিমিট শেষ হয়ে গেছে, তারা অন্য ইউনিটে পোস্টিং হবে। সেটা হচ্ছে এই ভিডিও ক্লিপটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়নে অনেক কষ্ট করতে হয়, এবং কষ্টের পরে কিন্তু অনেক আনন্দও রয়েছে, যেটা আপনারা বিভিন্ন ভিডিও ক্লিপে দেখেছেন, যেটা আপনারা এই ভিডিও ক্লিপে দেখেছেন। তো এটা এক আনসার ব্যাটালিয়ান সদস্য, উনি ব্যাটালিয়ানের ব্যারাকের মধ্যে, অর্থাৎ তাদের যেখানে তারা বসবাস করে বা যারা যেখানে তারা যেখানে থাকে, সেটা কিন্তু কোনো আরামদায়ক স্থান না, সেটা হচ্ছে কষ্টের জায়গা। এখানে অনেক কষ্টসাধ্য করে থাকতে হয়, চাকরি করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এখানে অনেক মশাও রয়েছে। তো তিনি এখানে আমাদেরকে দেখাচ্ছে ভিডিও ফুটেজের মাধ্যমে কীভাবে কাজ করতে হয়, নিজের কাজগুলো নিজে কীভাবে গুছিয়ে নিতে হয়। তো আমরা এই ভিডিও ফুটেজটা দেখে কিন্তু অনুপ্রেরিত হয়েছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অনেক এখানে দেখেন, বিজিবির এক সদস্য, তিনি একজন মা, তিনি তার চাকরিরত অবস্থায় তিনি তার পরিবারের সদস্যকে নিয়ে, তিনি তার সন্তানকে নিয়ে চাকরিরত অবস্থায় কিন্তু মানে আনন্দ করতেছে, আমরা সন্তানকে নিয়ে মানে উপভোগ করছে মানে আনন্দের মুহূর্তগুলা। এই বিষয়টা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানিয়ে দেবেন।